সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে গেল রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে বিজেপি। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরের পর আদালতে তোলা হবে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় কাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অনিক, সাবের হোসেন চৌধুরী, নারায়ণ চন্দ্র ও নজিবুর রহমানকে কখন নাগাদ আদালতে তোলা হবে? আরেকটি বিষয় জানাবেন যে তাদের কোন মামলায় কাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই বিষয়ে যদি তথ্য থাকে আপনার কাছে জানাবেন আমাদের। আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে হচ্ছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং হচ্ছে সাবেক এনবিআরের চেয়ারম্যান, তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, ই হচ্ছে যে সাবেক যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন নজিবুর রহমান, তাকে হচ্ছে পল্টন থানায় আর যুবদল নেতা রুবেল হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং সাবেক সিনিয়র সচিব জনপ্রশাসন বিভাগের তাকেও কিন্তু একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে কিন্তু ১০ দিনের রিমান্ড চাইবে হচ্ছে পুলিশ। এবং হচ্ছে যে সাবের হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী রয়েছেন, তাকে কিন্তু হচ্ছে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে রাজধানীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় কিন্তু তার মামলা হয়েছে। সেই মামলাগুলোর প্রেক্ষিতে তাকে কিন্তু এখন পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি আমরা কিন্তু সঠিকভাবে নিশ্চিত হতে পারিনি। তবে একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হবে এবং খিলগা থানার ৪টি মামলায় শোরুম অ্যারেস্ট দেখানো হবে। তো এবং এর আগে কিন্তু কোর্টে হচ্ছে যে সাবেক এমপি হচ্ছে হাজি সেলিমকে কোর্টে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে চকবাজার থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে, এবং ৪৭ কাউন্সিলর হাসিবুর রহমান মানিককেও কিন্তু একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল। এবং যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক ওসি মাজহারুল ইসলামকেও কিন্তু হচ্ছে আপনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সিএমএম কোর্টে রয়েছি, তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বা হচ্ছে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন নজিবুর রহমান খান সহ যে সিনিয়র সচিব সিনিয়র সচিব রয়েছেন তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হবে। নিয়ে এসে যে অন্যান্য যে আসামি মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরাও ছিলেন, যে প্রক্রিয়ায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তাদেরও কিন্তু ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।